আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি এমনই একটি নকশা নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে, যে অনেক মানুষকে দেখা যায় জিনে আসর করে, ভূতে আসর করে, দুষ্ট জিন, বদ জিন, আশেক জিন মানুষের উপরে আসর করে, যে আপনি বিভিন্ন ধরনের চিকিৎসা করেছেন কিন্তু এই জিনটা যাচ্ছে না। যে জিনটা আপনি যে কোনো আয়াত পরে ফুঁক দিয়েছেন কিংবা যে কোনো তকবির করছেন, কোনো তকবিরেতেও সে জিনটা যাইতে চাইতেছে না। অর্থাৎ সে জিনটা যদি কোরআন আয়াত পড়ার পর যদি না যায়, তাহলে তাকে এই নকশার মাধ্যমে, ছোট্ট একটি নকশা, এই নকশার মাধ্যমে তাকে আপনি তাড়িয়ে দিতে পারবেন। সে আর কখনো সেই রুগীর শরীরে ভর করিতে পারবে না, আসর করিতে পারবে না। এটি এতই পরীক্ষিত, আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। এটি অনেক শতবার এটি পরীক্ষিত। এটি একটি পুরানো কিতাব থেকে দিয়েছি, সুলাইমানি কিতাব, যে এটি শুধু আপনি একবার প্রয়োগ করে দেখেন, এটির কাজটা আপনি সাথে সাথে রেজাল্ট পাবেন ইনশা আল্লাহ। আপনি বিশ্বাস একেন দেখে করবেন, একদম ওই জিন, বদ জিন থাক, আশেক জিন থাক, দুষ্ট জিন থাক, যত প্রকার জিনই থাকুক, সে রুগীর শরীর ছেড়ে চলে যাবে আর কখনো আসতে পারবে না ইনশা আল্লাহ। তো যাই হোক, এমন এটি পরীক্ষিত আমল নিয়ে হাজির হয়েছে। আপনারা স্ক্রিনের উপরে নিয়মটা কিছু দেখতে পারতেছেন, বিস্তারিত নিয়মটা আমি বলছি, আপনি এভাবে কাজটা করবেন ইনশাআল্লাহ উপকার পাবেন। তো যাই হোক বন্ধুরা, তার আগে একটি কথা বলি, যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে কষ্টের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন, কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি, যেমনি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই জন্য আমি ভিডিও আপলোড করে থাকি। তো নকশাটি লেখার আগে অবশ্যই কিছু নিয়ম আপনার মানতে হবে, তাছাড়া কিন্তু আপনার ক্ষতি হওয়া সম্ভব থাকবে। আপনি যদি একটি কবিরাজ হয়ে থাকেন, তাহলে আপনার জন্য ঠিক আছে, কিন্তু আপনার শরীরকে ভালো করে বন্ধ করে নেবেন এই কাজটি করার আগে দিয়ে। এই কাজটি কিভাবে করবেন? যে একটি জায়গায় আপনি ভালো একটি জায়গা নেবেন, যে নীরব নীরব জায়গা, ভালো একটি জায়গা, মানুষের হইচই যেন না থাকে, নীরব জায়গার মধ্যে কাজটি করবেন। নীরব জায়গার মধ্যে আগরবাতি, মোমবাতি জ্বালাবেন, মোমবাতি জ্বালাবেন, একটি মোমবাতি জ্বালাবেন, আগরবাতি জ্বালাবেন। জ্বালানোর পরে আপনি দুই রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। জায় নামাজে বসে কেবলামুখী দিক ফিরে বসবেন, আর রুগীটাও আপনার সামনে বসবে, আপনি বসবেন পশ্চিম দিক ফিরে আর রুগীটা বসবে পূর্ব দিক ফিরে, আপনি মুখোমুখি বসবেন। এই লেখাটি আপনি আগে লিখে রাখবেন। লেখার পরে সেই রুগী যখন সামনে আসবে, সেই রুগীর সামনে এই লেখার আগে দিয়ে আপনি দুরুদ ইব্রাহিম কিন্তু 11 বার পড়বেন, এবং সর্বশেষে 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করার পরে এই লেখাটা লেখা কমপ্লিট করবেন। যখন আপনার লেখাটা শেষ হবে, আপনার শরীর তাগি বন্ধ করে নেবেন ভালো করে, যে লেখাটা শেষ হবে তখন আপনি সরষার তেল, সরষার তেল আপনি প্রদীপ, একটি প্রদীপ কিনে আনবেন, মাটির প্রদীপ পাওয়া যায়, এটির মধ্যে সরষার তেল দিবেন। দেওয়ার পরে এটাকে একটা আপনি মানে সলিতা বানাবেন, সলিতা বানানোর পরে সেই তেলের মধ্যে এক ঝাঁক দিয়ে দিবেন, তেল ভিজিয়ে দিবেন। দেওয়ার পরে এটা আপনি জ্বালিয়ে দিবেন, জ্বালিয়ে দেওয়ার পরে সেই রুগীর আপনার নাকের কাছে এই ধোঁয়াটা দেওয়া হবে, ধোঁয়াটা যেন রুগীর নাকের কাছে যায়, যাইলে কি হবে, সেই জিনটা চলে যাবে আর কখনো আসবে না। কিন্তু সাবধান, এই কাজটি সবাই করতে যাবেন না, যা যে ব্যক্তির শরীর বন্ধ করতে জানেন তারাই শুধু করতে পারবেন। এছাড়া যদি কোনো নতুন মানুষ এটি করেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভব আছে, এবং কি আপনার ফ্যামিলিতে ক্ষতি হওয়ার সম্ভব আছে। আপনি আয়াতুল কুরসি 7 বার পরে আপনার শরীর ভালো করে বন্ধ করে নেবেন, ঠিক আছে, আরও অনেক দোয়া আছে, এটি পরে আপনার শরীর বন্ধ করে তারপর আপনি কাজটি করতে পারবেন। আবার একদম সাধারণ যারা, কখনো এই কাজ করতে যাবেন না, তাহলে আপনি বিপদের মুখে পড়ে যাবেন। পরে আমিও দায়ী হব না, আমার চ্যানেলও দায়ী হব না, আমি কিন্তু মানুষের উপকারের জন্য এই ভিডিওটা দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ইনশাআল্লাহ এই ভিডিওতে অনেক উপকার পাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের কেমন ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন, সেই জন্য ভিডিও নিয়ে হাজির হব। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফিজ।